ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाद्वया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। আমরা আজকে সমবেত হয়েছি স্বামী শিষ্য সংবাদ, স্বামী বিবেকানন্দের শিষ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত স্বামী শিষ্য সংবাদ, এটি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা নবম খণ্ডে আছে। সেখান থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে বসেছি। আমরা পড়ছিলাম যে ঘটনাটা, এটা অনেক দিন ধরে চলছে, এটা 1897 সালের মে মাসের প্রথম সপ্তাহ কলকাতার বাগবাজারে, সেইখানে এক সপ্তাহ আগে এই প্রথম সপ্তাহটা ঘটনাটা চলছে। প্রথম সপ্তাহ পয়লা মে 1897 সালে ঠিক 3:30 সময় স্বামী বিবেকানন্দ সমাগত গৃহী এবং সন্ন্যাসী শিষ্যদের সামনে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন বা রামকৃষ্ণ প্রচার পরিষদ তার জন্ম দিলেন। রামকৃষ্ণ মিশনের কথা আমরা বলেছি, স্বামীজি কী বলতে চাইছেন, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর তার উদ্দেশ্য দাদি হয়েছে এবং স্বামীজির এই যে ভাবটি, এটি সবাই গ্রহণ করতে পারেননি। বিশেষ করে স্বামীজির গুরুভাইরা তো বটেই, শ্রীরামকৃষ্ণের গৃহী সন্তানেরা একবারে প্রত্যক্ষভাবে বিরোধ করেছিলেন। স্বামী বিবেকানন্দ বিদেশ ঘুরে এসে তার অনুভব করেছিলেন, সংঘবদ্ধভাবে যদি কোনো কাজ না করা যায় তাহলে বড় কোনো কাজ কিছুতেই সম্পাদন করা সম্ভব নয়, কারণ আমরা সব বিষয় সেরা নই। তাই প্রত্যেকের যে সংঘবদ্ধভাবে কাজ করলে সেই বিষয়ে প্রত্যেকে যে বিষয় সেরা সেগুলিকে যদি এক জায়গায় একত্রিত করা হয়, তারপরে যে ফুলের তোড়াটা তৈরি হয় সেটা সর্বাঙ্গ সুন্দর হয়, এবং সেই কারণে তিনি এই সংঘবদ্ধভাবে সংঘ স্থাপন করার কথা ভেবেছিলেন। একই সঙ্গে বৌদ্ধ মঠ এগুলোতে দেখার ফলে তার যে অনুভূতি হয়েছিল, যেমন নির্বিচারে সন্ন্যাস দেওয়া, এটা বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় পতনের মূল কারণ, সেগুলি সম্পর্কে তিনি কনশাস ছিলেন। রামকৃষ্ণ মিশনের কাজ কিন্তু সন্ন্যাস দেওয়া ছিল না, রামকৃষ্ণ মিশনের কাজ ছিল যে মানুষের ভেতরে, যে আমরা আলোচনা করেছিলাম আগের দিন, মানুষের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানে উপযুক্ত লোকের শিক্ষিতকরণ এবং শিল্প ও শ্রমজীবিকার উৎসাহবর্ধন ও বেদান্ত অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপভাবে ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন। এটা হচ্ছে কথা, প্রথম দুটোর একটাই অর্থ, সেটা হচ্ছে তার যে নিজের কথা, খালি পেটে ধর্ম হয় না, মানুষের পেট ভরানোর কথা, তার ভেতরটা যদি ভর্তি না হয় তাহলে সে কখনো কোনোভাবেই ধর্মের কথা শুনবে না। আগে তো তাকে খেতে দিতে হবে, সে যদি ক্ষুধার্ত থাকে, মানুষ যদি নিজে ক্ষুধার্ত থাকে তাহলে সে কখনো কোনোরকমভাবে কোনো উচ্চভাব ধারণ করতে পারবে না। এই নিয়ে আমাদের সঙ্গে খুব ইদানিং সবারই একটুখানি মতবিরোধ হচ্ছে। অনেকেই চাইছেন গঙ্গাসাগরে বোধ হয় আমরা ঠিক মতো করে স্বামী রামকৃষ্ণ বিবেকানন্দের প্রচার করছি না। আমি বিগত দিন মহারাজকে বলছিলাম যে আমাদের এখানে যেটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে মানুষ কর্মহীন হয়ে গেছে। এখানকার বেশিরভাগ লোকই, বেশিরভাগ না অনেক, বেশিরভাগ বলবো না অনেক লোক, অনেক লোকই ওই কেরালা, এই সমস্ত মুম্বাই কেরালার বিভিন্ন জায়গায় তারা কাজ করতে যেতেন এবং এই ইয়ে হয়ে যাওয়ার ফলে, করোনা হওয়ার ফলে তারা প্রত্যেকেই কর্মহীন হয়েছে এবং তারা ফিরে এসছেন, যেহেতু আর তারা কোনোভাবেই কর্ম করার মতো অবস্থায় নেই, তাদের বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই তারা কোনোভাবেই আর এখনো পর্যন্ত আর দীর্ঘদিন ধরে এই কুলিগিরি মজুদগিরি করতে গিয়ে বা সোনার কাজ করতে গিয়ে ধান রোয়া, ধান চাষ করা, এটা খুব পরিশ্রমসাধ্য কাজ। আমি এখন চাষি বলে খানিকটা আমি অনুভব করতে পারি এই এই কাজগুলোর সঙ্গে, যেহেতু তারা অ্যাকাস্টম নন, ফলে এই যে পুরনো জীবন তারা কিছুতেই ফিরে আসতে পারছে না। অথচ আমাদের খুব উর্বর জমি, প্রচুর শস্য হয়, প্রচুর সবজি হয়, পান চাষ হয় এবং শুধুমাত্র মানুষ দেখার অভাবে এখানে লঙ্কা এবং তরমুজ যে দুটো চাষ হতো সে দুটো প্রায় এখন বন্ধ হওয়ার মুখে হয়েছে। এমন অবস্থায় মানুষকে ধর্মের কথা শোনানো যায় না, মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধর্মের কথা বলা যায় না। মানুষজন ফিরে আসার পরে চাষ থেকে মুখ বিমুখ করে নিয়েছে, তারা টোটো চালাচ্ছেন, ম্যাজিক কার চালাচ্ছেন অথবা এই চালাচ্ছেন, সারাটা দিন পরিশ্রম করছেন কিন্তু দিনের শেষে খাবার মতো তাদের কাছে কিছুই থাকছে না, ফলে তাদের যে আর্থিক যে দৈন্যতা, সাংসারিক যে দৈন্যতা সেটা কাটছে না। এমতো অবস্থায় রামকৃষ্ণ বিবেকানন্দ কোনো কাজ করতে পারে না। এক অদ্ভুত লেথার্জি, করোনা এবং আমফান বা এগুলো এসে এক অদ্ভুত লেথার্জি তাদের মধ্যে কাজ করছে, সেটা হচ্ছে এই
আমরা এখানের মায়েদের আগে তারা শুধু গামছাই বুনতেন, এখন গামছা থেকে শাড়ি ধুতি বোনানো শেখাতে শুরু করেছে, কিন্তু তারা সেটা কিছুতেই শিখতে রাজি নন। ওই যে পুরনো বিদ্যা যেটা তিনি জানেন তার বাইরে আর কিছুতেই তিনি এগিয়ে আসতে পারছেন না। স্বামীজি বলছেন না, আগে মানুষের পেট ভরানোর ব্যবস্থা করতে হবে, তবে তাকে উচ্চ চিন্তা দিতে হবে। স্বামীজির একটা ভারী সুন্দর সিস্টেম আছে, ছেলেপুলেদের কেমন করে মানুষ করতে হবে একটা উদাহরণ আছে, কুলিদের সঙ্গে তুলনা করেছেন। কুলিরা সারাদিন প্রাণপণ পরিশ্রম করে, বিকেলবেলা রামাহ রামাহ করে, তারপরে ঘুমিয়ে পড়ে, তারপর যদি 100টা মোষও চলে যায় তাদের কিচ্ছু এসে যায় না। উদাহরণটা শুনতে খুব সহজ বোধ হয়, কিন্তু এর একটা গভীর অর্থ আছে। গভীর অর্থ হলো এই, বলছেন যে সারাদিন কায়িক পরিশ্রম করতে হয়, শরীরের পরিশ্রম না করলে হবে না, কিন্তু শুধু কায়িক পরিশ্রম নিয়ে থাকলেই হবে না, মেধার বুদ্ধিরও পরিশ্রম করাতে হয়, ঈশ্বরীয় চিন্তা উচ্চ চিন্তায়, এই রামাহ রামাহটা উচ্চ চিন্তায় থাকতে হবে। শরীর এবং মন দুটোই যদি একই সঙ্গে শ্রান্ত হয়ে যায় তখন সে আর কখনো কোনো খারাপ দিকে যাবে না। আমাদের সমস্যা হয়ে গেছে, আমাদের কাজ কমে গেছে, আমাদের জীবনের কায়িক পরিশ্রম কমে গেছে, যন্ত্র এসে আমাদের অনেক কিছু করে দিয়েছে, ফলে না আমরা মেধাটার চর্চা করি না আমরা এর চর্চা করি। দেখবেন আমরা অনেকেই ভগবানের কথা শোনা অপেক্ষা এই টিভি সিরিয়াল দেখতে বেশি পছন্দ করি, তার কারণ হচ্ছে ওই যে আমাকে আর নিজেকে কিছু ভাবতে হচ্ছে না, সব গল্প প্লটের মতো আমার চোখের সামনে এসে গেছে, সেই কারণে আমাদের এই সমস্যা। স্বামী বিবেকানন্দ এর থেকে বেরিয়ে আসার একটা পদ্ধতির কথা বলছেন। আমরা যেদিন সেদিন যেখানে শেষ করেছিলাম সেটা হলো এই, স্বামী বিবেকানন্দ জানতে চাইছেন বাঙাল, তিনি তো বাংলাদেশের লোক, তার কাছে জানতে চাইছেন তোদের দেশে ঠাকুরের কথা কেউ জানে কি না। ওদের দেশ থেকে একজনই এসেছিলেন, তিনি নাগমশাই, আসলে দূরত্বের কারণে সেভাবে প্রচার হয়নি, তাই খুব সামান্য মানুষ জানতে পারেন। ঠাকুর সম্পর্কে তিনি জানছেন যে ঠাকুর যে ঈশ্বর, তার প্রশ্ন ছিল ঠাকুর যে ঈশ্বর অবতার এ কথা ওদেশের লোকেরা এখনো জানতে পারে নাই, ঠাকুর যে ঈশ্বর অবতার সেটা ওদেশের লোকেরা জানতে পারে। স্বামীজি সেই কথাটিকে সমর্থন করছেন, বলছেন ও কথা বিশ্বাস করা কি সহজ ব্যাপার, আমরা তাকে হাতে নেড়ে ছেড়ে দেখলুম, তার নিজের মুখে ওই কথা বারংবার শুনলুম, 24 ঘন্টা তার সঙ্গে বসবাস করলুম, তবু আমাদেরও মধ্যে মধ্যে সন্দেহ আসে, তা অন্যে পরে কা কথা। স্বামীজি শুধু নিজের কথাই বলছেন, তার নিজের সংশয় এসেছেন। পাওহারি বাবার সেই গল্পটা আপনাদের মনে আছে, তিনি পাওহারি বাবার কাছে যোগ শিখতে গেছিলেন, ঠাকুর চেয়েছিলেন যে যদি যোগ শেখেন তাহলে তারই যে যুগধর্ম প্রবর্তন শিবজ্ঞানের জীবসেবা এটি হবে না, তাই রাত্রিরে গেছেন তিনি। কি সুন্দর সেই বর্ণনা আছে কবিতার ভেতরে, যে ঠাকুর এসেছেন সেই অশ্রু অশ্রুসিক্ত নয়নে তিনি তাকিয়ে আছেন, তিনি একটাও কথা বলছেন না, তার চোখ দিয়ে অঝোরে জল পড়ছে। আমাদের ইয়ে বুঝতে পারলেন, স্বামী বিবেকানন্দ বুঝতে পারলেন তার ভুলটা কোনখানে, কোন জায়গায় সেই ভুলটা, এবং সঙ্গে সঙ্গে তিনি আর সেই সেই শিক্ষাতে গেলেন না। তার নিজের সংশয় হয়েছিল, তার মনে হয়েছিল শ্রীরামকৃষ্ণ অনেক, কাশীপুর উদ্যানবাটিতে থাকাকালীন তিনি অভেদানন্দজি এবং আমাদের মহাপুরুষ মহারাজ তিনজনের আজ যাত্রা করছিলেন বৌদ্ধ ইয়েতে, বৌদ্ধ বোধি ভগবান বুদ্ধের আস্থল বোধি বৃক্ষের নিচে তপস্যা করবার জন্য গিয়েছিলেন। যখন ফিরে এলেন ঠাকুর আঙুল দিয়ে দেখাচ্ছেন এবারে আর কোথাও নেই, সব হেথায় সব হেথায় সব হেথায়, তিনি বারবার এতবার করে বলেছেন তবু আমাদের বিশ্বাস হয় না। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ তার কথা বলেছেন, তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণের যন্ত্র, তার সংশয় হচ্ছে আমাদের তো সংশয় হবেই, আমাদের তো সংশয় নিয়েই জীবন শুরু, সেই কারণে তিনি বলছেন এ কথায় বিশ্বাস করা সহজ ব্যাপার। আমরা আগের দিন উদাহরণ দিয়েছিলাম যোগানন্দ মহারাজ এবং ঠাকুরের কনভারসেশনের একটা জায়গা, ঠাকুরকে যোগানন্দ মহারাজ জিজ্ঞেস করেছিলেন যে আমাকে তোর কী বলে বোধ হয়, ঠাকুরকে তিনি বলেছিলেন আপনাকে আমার পূর্ণ ব্রহ্ম নারায়ণ বলে বোধ হয়, বলে বলিস কি রে এখানকার লোকেরা তোমাকে পাগল বলে, বলছেন আপনাকে এখন তারা জানে না তাই তারা পাগল বলে, যখন জানতে পারবে তখন একথা বলে বলবে না। বলছেন ঠাকুরের যখন জন্ম হলো মহামায়ার প্রভাবে সমস্ত যে এটি ওই যে আমাদের কারাগারে সবাই নিদ্রা বিভূত হয়েছিল, কিন্তু দুটি রক্ষী তারা সে তাদের নিদ্রাকে জয় করে বেঁচেছিল, তারা জানতো যে আর কোনো দিন শ্রীকৃষ্ণকে এই বালক রূপে তারা কোনো দিন আর দেখতে পাবেন না, তাই তারা অপেক্ষা করছিলেন সুদেব তাদেরকে কোলে করে নিয়ে রওনা দি, সেই শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে রওনা দিলেন সেই রূপটি দেখবেন বলে, যে রূপ আর কোনো দিন
তার কাছে তাদের কাছে দৃশ্যমান হবে না। তাই বলছেন আমি নিজে মুখে, তার নিজে মুখে ওই কথা বারংবার শুনলাম, 24 ঘন্টা তার সঙ্গে বসবাস করলাম, তবুও আমাদের মধ্যে মধ্যে সন্দেহ আসে, তা অন্যে পরে কি কথা। আমরা সবাই ঠাকুরের এত ভালোবাসা পেয়েছি, আমরা কতভাবে তাকে বলতে পারেন, কতভাবে তাকে ছুঁড়ে ফেলেছি, রিজেক্ট করেছি জীবনের বিভিন্ন অঙ্গে, তবুও যখন বিপদে পড়েছি, যখন আশ্রয় চেয়েছি, তখন শ্রীরামকৃষ্ণই আশ্রয় করেছেন, তবু আমরা তাকে ধরে উঠতে পারিনি। এটা বিশ্বাস করাটা সত্যি খুব কঠিন জিনিস, এটা জেনারেলাইজ নয়, কোনো ট্রেনিং হবে না, কোনো কিছুতেই হবে না, অনুভূতিটা নিজের মধ্যে থেকে, নিজের বোধ থেকে আসবে। আমরা এবার তারপরের অংশ থেকে পড়ব। শিষ্য বলছেন, ঠাকুর যে পূর্ণ ব্রহ্ম ভগবান, এ কথা তিনি আপনাকে নিজ মুখে কখনো বলিয়াছিলেন কি? স্বামীজি, কতবার বলেছেন, আমাদের সবাইকে বলেছেন। তিনি যখন কাশীপুর বাগানে, যখন তার শরীর যায়, তখন আমি তার বিছানার পাশে একদিন মনে মনে ভাবছি, এই সময় যদি বলতে পারো আমি ভগবান, তবে বিশ্বাস করো তুমি সত্য সত্যই ভগবান। তখন শরীর যাবার 2 দিন মাত্র বাকি, ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এ শরীরে রামকৃষ্ণ, তোর বেদান্তের দিক থেকে নয়। আমি শুনে অবাক হয়ে রইলুম, প্রভুর শ্রীমুখে বারবার শুনেও আমাদেরই এখন পূর্ণ বিশ্বাস হলো না, সন্দেহে নিরাশায় মন মধ্যে মধ্যে আন্দোলিত হয়, তো অপরের কথা আর কি বলবো। আমাদেরই মতো দেহবান এক ব্যক্তিকে ঈশ্বর বলে নির্দেশ করা ও বিশ্বাস করা বড়ই কঠিন ব্যাপার। সিদ্ধ ব্রহ্মজ্ঞ এসব বলে ভাবা যায়, তা যাই যাই কেন তাকে বল না, ভাব না মহাপুরুষ বল, ব্রহ্মজ্ঞ বল, তাতে কিছু আসে যায় না। কিন্তু ঠাকুরের মতো এমন মহাপুরুষ জগতে এর আগে আর কখনো আসেননি। সংসারে ঘোর অন্ধকারে যখন এখন এই মহাপুরুষই জ্যোতিস্তম্ভ স্বরূপ, এর আলোতেই মানুষ এখন সংসার সমুদ্রের পারে চলে যাবে। কি সুন্দর কথা স্বামীজি প্রশ্ন করছেন, ইনি ঠাকুর যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সেটি তিনি নিজ মুখে বলেছেন কিনা। ঠাকুর ঘটনা, স্বামীজি ঘটনাটি বললেন, এর উত্তরটি অসম্ভব সুন্দর। বলছেন, ঠাকুর বলেছিলেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এ শরীরে রামকৃষ্ণ, এই অবধি ঠিক আছে। যিনি পূর্ণ পূর্ব পূর্ব অবতারে রাম এবং কৃষ্ণ হয়ে এসেছিলেন, এই শরীরে তিনি সেই একই অবতার রামকৃষ্ণ রূপে এসেছিলেন। এর অর্থ হচ্ছে, এই স্বামীজি ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে অবতার ও বরিষ্ঠ। আমাদের অনেক সময় মনে হয় যে তিনি যেন তার গুরুকে বড় করার জন্য, তিনি যেন তার ইষ্টকে বড় করার জন্য এইভাবে এই অবতার বরিষ্ঠ শব্দটি ব্যবহার করেছেন। অন্য অবতারদের তুচ্ছ জ্ঞান, ছোট জ্ঞান করতে গিয়ে তিনি এরকমভাবে ব্যবহার করেছিলেন, আসল কিন্তু নয়। প্রত্যেক অবতার আসেন সেই যুগের যে সমস্যা, সেই যুগের সমস্যার সমাধান সূত্র ধরে, এবং সেই কারণে তিনি তার যতটুকু শক্তি ব্যবহার করা দরকার ততটুকুই শক্তি ব্যবহার করে থাকেন। আগের দিন আপনাদের একটা উদাহরণ দিচ্ছিলাম, একটি বাড়িতে খাবার এসছে, 3টি ছেলে বসে আছে, একটি ছেলে হাতটি বাড়িয়েছে, মা বললেন ব্যাস, ছেলেটি সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে বসে রইল। তারপর আরেকটি ছেলে এগিয়ে গিয়ে একটুখানি আঙ্গুল লাগিয়ে আবার তুলে নিল, মা তার ঘাড়েতে পিঠে ঢপ ঢপ করে 3 ঘা থাপ্পড় মেরে দিলেন। আর আরেকটি ছেলে আরও শয়তান, সে 1 খাবলা খেয়ে মুখে সারা মুখটুক লাগিয়ে বসে থাকলেন। মা তাকে তো পিটলেন, শুধু পিটলেনই না, তাকে টেনে হিঁচড়ে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে গেলেন, ভালো করে পিটে দরজা বন্ধ করে রেখে দিলেন। দেখুন, একই মা একই সমস্যার সমাধান করছেন, কিন্তু সমস্যার যে এটা রয়েছে, সমস্যার যে গ্র্যাভিটি, সেটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটি গ্র্যাভিটি নিরসনের, সেই গ্র্যাভিটি অনুযায়ী সেই সমস্যা সমাধানের জন্য যতখানি শক্তি প্রয়োগ করা দরকার মা ততখানি শক্তি প্রয়োগ করছেন। এই কারণে এটাই হচ্ছে অবতার বরিষ্ঠ শব্দটার বৈশিষ্ট্য। রাম অবতারে যথেষ্ট যা শক্তি প্রয়োগ করার কথা ততটাই তিনি প্রয়োগ করেছেন, কৃষ্ণ অবতারে আরও বেশি, রাম অবতারে কোনো কিন্তু বাণী নেই, জগৎকে জগতের কাছে আগামী দিনে দেবার মতো কোনো বাণী নেই, শুধুমাত্র তার অ্যাকশনটি আছে। কৃষ্ণ অবতারে তিনি অ্যাকশনও আছে, তার সঙ্গে আগামী দিনের মানুষের জন্য পথ দেখিয়ে দেওয়ার জন্য একটা ওয়ার্কআউট করে দিয়ে গেছেন। আর এই যুগের মানুষকে এখানে কোনো এই যুগের যে সমস্যা ছিল সেটা হচ্ছে সংশয়, সেটা নিরসনের জন্য তার সাধন জীবন দেখালেন এক,
আর দুই হচ্ছে আগামী দিনের মানুষকে কেমন করে চলতে হবে তার সঙ্গী হওয়ার জন্য তিনি তার শব্দগুলিকে আমাদের কাছে উপহার দিয়ে গেলেন। তাই বলছেন, যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, অর্থাৎ এই যে রামকৃষ্ণ ইনি আর একদম লেটেস্ট অবতার, এরপরে যে আসবেন তিনি একেও ছাপিয়ে যাবেন, কিন্তু এই মুহূর্তে এই ইনি সেরা। তারপরে বলছেন, তোর বেদান্তের দিক থেকে নয়, বেদান্তের দিক থেকে নয়, বেদান্ত বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই ব্রহ্ম জগৎ আর দ্বিতীয় কোনো সত্তা নেই, একমাত্র ঈশ্বরীয় সত্তা বিরাজ করছেন, যা কিছু দেখতে পাচ্ছি যা কিছু দৃশ্যমান সেগুলো আমার সেই ঈশ্বরীয় সত্তার প্রতিবিম্ব। এই যে আমি যে বসে আছি এত দূরে, আর বাকি যে 149 জন আপনারা বসে, 150 জন আপনারা বসে আছেন, 149 জন আছেন, প্রত্যেকে আমারই প্রতিবিম্ব, আমাকে আমি নানাভাবে প্রকাশিত হয়েছি। এই অজন্তাদি একরকম আছেন, বিট্টু একরকম আছেন, অঞ্জুদি একরকম আছেন, নানা বয়সী নানা ফর্মে, কিন্তু সেই এক আমি বিকশিত হয়েছে। এটা বেদান্তের দৃষ্টি। তাই বেদান্তের দৃষ্টি দিয়ে যদি অবতারকে চিনতে যাই তাহলে কিন্তু অবতারকে ধরা হবে না। কিন্তু তিনি স্বীকার করছেন যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, এত বড় নিজের সম্পর্কে বলা আমরা এর আগে কখনো শুনিনি। আমরা বৃত্তিশানন্দজির একবার একটা কথা শুনেছিলাম, বৃত্তিশানন্দজি অসুস্থ হয়েছিলেন, অসুস্থ অবস্থায় দুদিন থাকার পরে তৃতীয় দিন তার প্রণামের ব্যবস্থা করা হলো। আমরা প্রণাম হবে শুনে লাপাতে লাপাতে গিয়ে দেখলাম মহারাজ ঘরেতেই শুয়ে আছেন, তার খাটে আধশোয়া করে বসিয়ে রেখেছে, পেছন দিকে একটা সাপোর্ট দিয়ে বসিয়ে রেখেছে, ঘরের ভেতর এসি চলছে, কাঁচগুলো বন্ধ, একটা মাইক্রোফোন ওনার কাছে আছে, একটা কানে শোনার জন্য একটা স্পিকার আছে, আর বাইরেও একটা মাইক্রোফোন আছে, সেখানে একটা স্পিকার আছে। মহারাজ আমাদের একজন সাধুকে বলছেন, বুঝলে তো, এখানেও কাঁচের ভেতরে, ওখানেও কাঁচের ভেতরে। মহারাজ সবসময় তিনি ঠাকুরের দাস এটি প্রকাশ করেছিলেন, কিন্তু ঠাকুরের যে প্রতিনিধি আমার শোনা দুবার এই রকম শুনেছে। একবার বলেছিলেন আমাকে আজকে ভালো করে দেখে নাও, দীক্ষার দিন বলেছিলেন, আর আরেকটা দিন হচ্ছে এই, এখানেও কাঁচের ভেতরে, ওখানেও কাঁচের ভেতরে। ঠাকুর সেই কাঁচের ভেতরে আছেন আর ইনিও কাঁচের ভেতরে আছেন, দুজনে সেই একই প্রকাশ, একই শক্তির দুটো ভিন্ন প্রকাশ, সেইটি তিনি প্রকাশ করেছিলেন। ঠাকুর নিজে মুখে বলছেন যে রাম যেই কৃষ্ণ ইদানিং এ শরীরে রামকৃষ্ণ, তবে বেদান্তের দিক থেকে নয়। প্রভুর শ্রীমুখে বারবার শুনে আমাদেরই এখনও পূর্ণ বিশ্বাস হলো না, সন্দেহ নিরাশায় মন মধ্যে মধ্যে আন্দোলিত হয়। তা অপরের কথা আর কী বলবো, একদম খুব ঠিক। আমার এখনও মনে আছে যেদিনকে আমফান হলো, মানে আমরা বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করছি কিন্তু এইটার উপর একবারে জোর দিয়ে থাকতে পারছি না। এই আশ্রম তার, তিনি রক্ষা করবেন, আমরা শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট। আমরা বারবার যত ঝড়ের তীব্রতা বাড়ছে তত প্রার্থনা করছি এবং একই সঙ্গে চেষ্টা করছি কেমন করে ক্ষতিটা কম করা যায়। যখন রাত্রি 9টার সময় সমস্ত ঝড় থেমে গেল, একদম সমস্ত শান্ত হয়ে গেল, এক সারা দিন ধরে মনে হচ্ছিল দুটো বেড়ালে, এগুলো বেড়ালে একে অপরের সঙ্গে মারপিট করছে, এত সেই আওয়াজ, সেটা একেবারে শান্ত হয়ে গেল। একটা আওয়াজ সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি কন্টিনিউয়াসলি হচ্ছে, সেই আওয়াজটা আচমকা থেমে গেল, একটা অদ্ভুত ভ্যাকুম তৈরি হয়েছে। আশ্রমের মাঝখানে দাঁড়িয়ে দেখছি চতুর্দিকের গাছ পড়ে গেছে, উঠোনের ওপর গাছ পড়ে আছে, বাড়ির ছাদ যে টেম্পোরারি ছাদ সেটা ভেঙে ঝুলছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, সাইকেল স্ট্যান্ড থেকে তার সেই ছাদ খুলে নিয়ে বেরিয়ে গেছে, হাওয়া কল সেটা ভেঙে তিন টুকরো হয়ে মুখ থুবড়ে পড়ে আছে মেঝের উপর, অত বড় হাওয়া কল সেটা পড়ে গেছে, স্কুলে প্রাইমারি স্কুলের ছাদ উড়ে গেছে, সেকেন্ডারি স্কুলের ছাদ উড়ে গেছে, 1400 মানুষ অসহায় ভেতরে দাঁড়িয়ে আছে। তখন মনে হচ্ছে কেমন করে এদের পরিত্রাণ হবে, তখনও কিন্তু ঠিক ওইভাবে, মানে এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই যে তখনও কিন্তু ওইভাবে শ্রীরামকৃষ্ণের আশ্রম তিনি রক্ষা করবেন, এই বোধটা তখনও আসছে না, তখনও যেন প্রার্থনা করছি তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। তিনি রক্ষা করছেন, তিনি ছাড়া কিন্তু আর কেউ রক্ষা করতে নেই। এখন যখন পুছনের দিকটা ভাবি, এই 1.5-2 বছরের কথা ভাবি, তখন আমরা ভাবি যে কী করে এটা করেছি। প্রথম 4-5 দিন বেহুশের মতো আমরা রিলিফ করেছি, কিন্তু এইটাকে ওভারকাম করলাম কেমন করে, কোন শক্তিতে করলাম, কী কে আমাদের ভেতরে প্রেরণা দিল, এটা যখন মনে হয় তখন মনে হয় যে তিনিই রক্ষা। কিন্তু ওই সময় ইনস্ট্যান্ট ওই সময় এই বিশ্বাসটা মনের ভেতরে পূর্ণ মাত্রায় তখন আসে না। এটা শুধুমাত্র শিষ্যের প্রশ্ন নয়, এটা শুধুমাত্র স্বামী বিবেকানন্দের কথা নয়,
এই কথাটা ইটারনাল, এটা একবারে সত্য কথা, সত্যি সত্যি এই বোধটা তখন আসে না। এই মায়ার একটা জাল আমাদের ভেতরে এমনভাবে প্রকাশ করে রাখে, মনে হয় কেমন করে পেরিয়ে যাব, কেমন করে পেরিয়ে যাব। একজন মানুষ এসেছেন, সেই যখন ঝড় একেবারে তীব্র ফর্মে 3:15-20 হবে, তখন এত ঝড় হয়েছে, তিনি কোনো রকম এসে, আমাদের একটা নাগলিঙ্গম গাছ আছে, ইদানিং সেটাকে পুরো বাঁধিয়ে দেওয়া হয়েছে, সেই নাগলিঙ্গম গাছটির তখন ওই লোহার তার দিয়ে ঘেরা ছিল, সেই তারটাকে আঁকড়ে ধরে আছে। আর সেই আপনারা টম এন্ড জেরি দেখেছেন তো, সেই হাওয়া এসে টম এন্ড জেরি সেই শরীরটাকে ই করে দেয়, জামাটা আটকে দেয়, ঠিক সেই রকম ওরমভাবে ঝুলছেন তিনি। তিনি প্রাণপণে সেই ওটাকে তারটাকে ধরে রাখার চেষ্টা করছেন, কিন্তু ঝড়ের এত তীব্রতা সে উনি এরকমভাবে পিছিয়ে গেছেন। আমরা বিদেশি ছবিতে যেরকম দেখি সে টর্নেডো, তখন এবারে পূর্ণভাবে চলছে, 150-এর বেশি হওয়ার গতিবেগ, অঝরে বৃষ্টি পড়ছে। আমরা সেই তাকে কোনো রকমে উদ্ধার করে পুরো রাস্তাটা নিয়ে যেতে পারিনি, কিন্তু কে শক্তি দিলেন আমাদের তাকে এই উদ্ধার করে একটা জায়গায় নিয়ে আসা। ইয়ে ভেঙে পড়ছে, একজন মহিলাকে দেখলো একটা গাছ ভেঙে পড়েছে, যে মুহূর্তে ঝড় থামলো তিনি সেই গাছের ওপর দিয়ে সেই পিটি উষা যেরকমভাবে লাভ দিতেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত, একটা 50 বছরের মহিলা, এ প্রান্ত থেকে ও প্রান্ত লাভ দিয়ে তিনি ছুটছেন বাড়িতে দেখার জন্য যে তার গরুটাকে ছেড়ে এসেছে সে কেমন আছে। এই যে নানা বিপদের সময় এগুলো হচ্ছে টেস্টিং মুহূর্ত, আমরা কতটা শ্রীরামকৃষ্ণের উপর বিশ্বাস করতে পারি, তিনি আমার রক্ষাকর্তা এটা বোঝাটা কঠিন। কিন্তু এই দীর্ঘদিন ধরে অভ্যাস করতে 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 এটা তখন আসে। স্বামীজি সে কথাই বলছেন, সংসারের ঘোর অন্ধকারে বলছেন তাকে আমাদের মতোই দেহবান এক ব্যক্তিকে ঈশ্বর বলে নির্দেশ করা ও বিশ্বাস করা বড় কঠিন। এই যে সেদিন কালকেই এই পরশুদিন একজন ডাক্তারবাবু এসেছিলেন, তিনি ফিরে যাওয়ার পর আমাকে একটা মেসেজ করেছেন, আপনার মন্দিরে গিয়ে দেখলাম, আপনাদের মন্দিরে গিয়ে দেখলাম ঠাকুরের ছবিটা ভীষণ রকমের উজ্জ্বল, ঠাকুর হাসছেন, এদিক দিয়ে তাকাচ্ছি ওদিক দিয়ে তাকাচ্ছি ঠাকুর হাসছেন, তারপরে যখন বাড়ি ফিরে এলাম সেই হাসিটা তখনও যেন দেখতে পাচ্ছি। আমাদের বাড়িতেও তো একই ছবি আছে, তাহলে আমাদের এখানে ঠাকুরকে ওরমভাবে দেখতে পাই না কেন? এই দেখতে পাওয়ার দুটো পদ্ধতি আছে, এক হচ্ছে বিশ্বাস করতে হবে, সেইটা মা বলেছেন না ছায়া আর কায়া সমান, আমি কায়ামূর্তি দেখিনি তাতে কোনো সমস্যা নেই, ছায়ামূর্তিকে দেখেছি, তিনি আমার ঘরে বসে আছেন, এটা বিশ্বাস করতে হবে। আর নিরন্তর প্রার্থনা করতে হবে যে তুমি জাগো, আমার এই ছোট্ট এই এর ভেতরে তোমার প্রকাশ হোক। হ্যাঁ, তাহলে দেখবেন, আমি তাকে এই দুটি সাজেশনই পাঠালাম, এই দুটো করলে প্রথমে বিশ্বাস করতে হবে যে তিনি আদতে বসে আছেন, তিনি ওই আসল মূর্তি, তিনি যাই হন না কেন আমার এই ছবির ভেতরে তিনি আবির্ভূত হয়ে আছেন, এবং তার কাছে নিরন্তর প্রার্থনা করতে হবে, তোমাকে যেন অনুভব করতে পারি, আমি তোমায় দেখতে চাই, আমি তোমাকে যেন অনুভব করতে পারি, এই বোধটা জাগিয়ে রাখতে হবে। যত জাগবে তত দেখবেন এটা হয়। বলছেন যে তাকে মহাপুরুষ বলা সহজ, ব্রহ্মজ্ঞ বলা সহজ, কিন্তু তিনি যে আমার জীবনের আলোকবর্তিকা এটা আমরা সহজে ভাবতে পারি না, সত্যিই ভাবতে পারি না, কিন্তু এটাই ভাবতে হবে, কারণ তিনি একমাত্র আমাদের জীবনের আলোক দেখান। আপনারা যত আমাদের যত বয়স হতে থাকে এটা আমরা তত বেশি অনুভব করি, যখন কম বয়স তখন তখন খেঁদা মোচা পচা টেপি বুঝি এসব অনেক বন্ধুবান্ধব প্রিয়জনেরা থাকে, তো তখন আমরা ঠিক বুঝতে পারি না। এই 50-এর পর থেকে আমরা নিত্য মৃত্যুর মিছিল দেখতে থাকি, মৃত্যুর মিছিল না দেখলেও কোনো একটা জায়গায় এসে আমরা একা হয়ে যাই, ওই একটু একটু করে আমাদের অ্যাসোসিয়েশনগুলো ছড়িয়ে যায়, তখন আমরা একা, তখন কিন্তু অন্তর থেকে অনুভব করা যায় যে তিনি ছাড়া আরই জগৎ সংসারে কেউ নেই, আমার জীবনে যদি কেউ আলো দেখাতে পারে শুধু একমাত্র তিনিই দেখাতে পারেন। শিষ্য বলছে, মহাশয় আমার মনে হয় কিছু না দেখিলে শুনিলে যথার্থ বিশ্বাস হয় না, শুনিয়াছি মথুরবাবু ঠাকুরের সম্বন্ধে কত কি দেখিয়াছিলেন, তাই ঠাকুরে তার এত বিশ্বাস হয়েছিল। স্বামীজি, যার বিশ্বাস হয় না তার দেখলেও হয় না, মনে করে মাথার ভুল স্বপ্ন, দুর্যোধনও বিশ্বরূপ দেখেছিল, অর্জুনও দেখেছিল, অর্জুনের বিশ্বাস হলো আর দুর্যোধন হেলকিবাজি ভাবলে, তিনি না বুঝালে কি বলবার বা বুঝবার জো নেই, না দেখে না শুনে কারো ষোলো আনা বিশ্বাস হয়, কেউ আবার কেউ 12 বৎসর সামনে থেকে নানা বিকৃতি দেখেও সন্দেহে ডুবে থাকে, সার কথা হচ্ছে তার কৃপা, তবে লেগে থাকতে হবে, তবে তার কৃপা হবে। এ দুটি কথা এখানে খুব জরুরি, একটা হচ্ছে আমি তাকে দেখতে চাই, এই বোধটা যেন আমার থাকে,
এবং এই বোধটা যত জেনুইন হবে তবে তার কৃপা হবে, নাহলে শুধুমাত্র যতই দীক্ষা নিই না কেন, যতই মন্ত্র জপ করি না কেন, একটা সময় মনে হবে অসার জিনিস জপ করছি, অসার কাজ করছি, এইটা হচ্ছে আসবে। আমার যদি বিশ্বাস না থাকে এই যে মন্ত্র আছে, এই মন্ত্রের শক্তি আমাকে মিশিয়ে দেবে। একজন এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে, এখন তিনি রিটায়ার করে গেছেন, এসেছিলেন গণিত পড়ান তিনি, তিনি আমাদের একটি আমাকে একটি ভারী সুন্দর কথা বলেছিলেন। তারা বংশ পরম্পরায় জ্যোতিষ চর্চা করেন। আমি বলেছি যে পাথর টাথরগুলো আছে এগুলো কি সত্যি কাজ করে? উনি বলেন হ্যাঁ, জ্যোতিষ তো খুব গণিত মানে একদম পিওর সায়েন্স, একবারে ম্যাথামেটিক্স, অঙ্ক কষে বলে দেওয়া আছে, আমরা সময়টা ঠিক দিতে পারি না তাই গোলমাল হয়ে যায়। তারপরে বলছেন হ্যাঁ পাথর টাথর কাজ করে, কিন্তু সবার আগে যেটা কাজ করে আমাদের কাছে যে মন্ত্র আছে যেটা কি আঁকড়ে ধরেছি সেটাকে যদি আমরা নিরন্তর জপ করতে পারি তাহলে হয়। উনি বললেন আপনাদের মন্ত্র সব মা শারদা দেবাসিদ্ধ মন্ত্র, সেগুলো তো কাজ করবেই, কিন্তু মন্ত্রকে আঁকড়ে ধরে থাকলে মন্ত্র আমাদের কাজ করে। মন্ত্র শব্দের অর্থ হচ্ছে মননাথ ইতি, মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, যাকে মনন করলে, যাকে চিন্তা করলে আমার এই জগতের যে ত্রিতাপ তার থেকে মুক্ত হই। এই মননাথ ত্রায়তে, এই যে এই মন্ত্র আমাকে ত্রাণ করবে এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। রবীন্দ্রনাথের একটি ভারী সুন্দর কবিতা আছে, বিপদে মোরে রক্ষা করো এ নাহি মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। ওইখানে একটা জায়গা আছে, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে লভিলে ক্ষতি, সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা, তোমারে যেন না মানি, সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা, নিজেরে যেন না মানি, নিজেরে মনে না যেন মানি ক্ষয়। এই যে সহায় আমার যদি নাও জোটে তবু তথাপি নিজের ওপর বিশ্বাস, নিজের ওপর বিশ্বাসটা থাকা খুব জরুরি। আমি ভগবানের শ্রেষ্ঠ মূর্তি, ভগবানের শ্রেষ্ঠ জিনিস, আমার ভেতর তিনি অধিষ্ঠান করছেন, তিনি আমার ভেতরে আমার মধ্যে চলমান স্বরূপ হয়ে জগতের কাছে আছে, আমার দ্বারা হয় না হবে না এরকম কোনো কিছু হয় না। এই বোধটাকে যত আমরা না জানতে পারবো তত আমরা তার কৃপা ধারণ করার যোগ্য হয়ে উঠব না। কৃপা যদি পাইও তবু আমরা তার কৃপা ধরে থাকতে পারবো না। আশুতোষ মিত্র ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজী মহারাজের ছোট ভাই। শ্রী শ্রী মায়ের প্রথম দীক্ষার সময় মা যখন সদ্য সদ্য একবার কলকাতায় আসেন, বেশিরভাগ সময় থাকেন জয়রামবাটিতে, সেখানে তার ভাইয়ের বইয়েরা সব ছোট, মাকে সব কাজ করতে হতো, সেই ধান সেদ্ধ করতে হতো, মা সারা গা কালি লেগে যেত, কাঠের জালে করা হতো, সেই কালি ভুষো সব লেগে যেত। সেই সময় থেকে আশুতোষ মিত্র তার সঙ্গে ছিলেন, মা সব কিছুতে আশুতোষ মিত্রের উপর নির্ভর করতেন, আশু আশু, মায়ের প্রত্যেক কথাতে একটা করে আশু থাকতো। সেই আশুতোষ মিত্র এমন একটা কাণ্ড করে বসলেন যে তাকে মায়ের কৃপা এই সঙ্গ থেকে বেরিয়ে যেতে হলো। মা বলছেন আমি জানি তুমি আমাকে ভুলবো না, তবু ভুলবে না, তবুও তোমায় বলছি আমাকে ভুলো না। মা যেন তাকে মনে করাচ্ছেন, এই মনে করাতে হচ্ছে আত্মেশ্বরীকে যে এই যে সবসময় যে কৃপা পেলেই আমরা যে সেই কৃপা পাওয়ার যোগ্য ধারণ করে রাখতে পারবো তা কিন্তু নয়। এই যে আমাদের ব্রহ্মচারী ছিলেন যার কারণে মায়ের এত ছবি, এই যে আমরা এত ছবি দেখতে পাচ্ছি নরেন্দ্রনাথ, তার যে এত ছবি দেখতে পাচ্ছি মায়ের এত ছবি, যে এই যে আমরা যেগুলো দেখি শুধুমাত্র এই বসে থাকা ছবি নয়, মায়ের সমস্ত ছবি মূলত ব্রহ্মচারী জ্ঞান, কিছু সামান্য কিছু ছবি কালীকৃষ্ণ মাস তুলেছিলেন, মা তার কাছে এতখানি সহজ ছিলেন, কিন্তু পরবর্তীকালে তার আমরা অন্য জীবন দেখেছি, লোকের বাড়িতে কোনো রকমে সামান্য করে থেকেছেন। এইটা শুনুন, এটা বলছেন যে অর্জুনও দেখলেন আর শ্রীকৃষ্ণ আর আমাদের দুর্যোধনও দেখলেন, একজন তার থেকে জীবনের রসদ খুঁজে পেলেন আর আরেকজন একেবারে মনে করলেন এটা যেন শুধুমাত্র ভেগবাজি। শিষ্য বলছেন কৃপার কি কোনো নিয়ম আছে মহাশয়? স্বামীজি বলছেন হ্যাঁও না, হ্যাঁও বটে নাও বটে, ঠিক। স্বামী শিষ্য বলছেন কি রূপে? স্বামীজি যারা কায় মনোবাক্যে সর্বদা পবিত্র, যাদের অনুরাগ প্রবল, যারা সদা সৎ বিচারবান, ধারণ ধ্যান ধারণায় রত, তাদের ওপর ভগবানের কৃপা হয়। তবে ভগবানের প্রকৃতি সকল নিয়ম বা ন্যাচারাল লয়ের বাইরে,
কোনো নিয়ম নীতি বশীভূত নন। ঠাকুর যেমন বলতেন তার বালকের স্বভাব, সেই জন্য দেখা যায় কেউ কোটি জন্ম ডেকে ডেকেও তার সাড়া পায় না। আবার যাকে আমরা পাপি তাপি নাস্তিক বলি তার ভেতরেও সহসা চিত প্রকাশ হয়ে যায়, তাকে ভগবান অযাচিত কৃপা করে বসেন। তার আগের জন্মের স্বীকৃতি ছিল এ কথা বলতে পারিস, কিন্তু এ রহস্য বোঝা কঠিন। ঠাকুর কখনো বলতেন তার প্রতি নির্ভর করো, ঝড়ের ইঁটো পাতা হয়ে যা। আবার কখনো বলতেন তার কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। এটা হচ্ছে খুব সুন্দর কথা। আমি এটা প্রশ্ন হচ্ছে কৃপা কি সত্যি সত্যি হয়, এটাই আপনারা অনেকেই প্রশ্ন করেন। এত ভগবানকে ডাকলুম, সারাটা জীবন একবারে ভীষণ রকমের একটা পবিত্র জীবনযাপন করলুম, তথাপি কোথায় একটা যেন ভুল হয়ে যায়, কোথায় যেন আমরা আমাদের যে জায়গায় পৌঁছানোর কথা ছিল সেই জায়গায় পৌঁছতে পারি না। অন্যকে দোষ দেবার আগে বোধহয় সবার আগে নিজেকে দোষ দেওয়া দরকার। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, এই সেদিনকে একজন প্রশ্ন করেছেন যে আমি যে ভুল সঠিক পথে চলছি এটা কেন আমি বুঝতে পারি না। আসলে আমরা আমাকে এত বড় মনে করি, আমাকে কখনো সাক্ষী রূপে আমি রাখি না, আমি যে যা করছি কেন তার থেকে নিজেকে ডিট্যাচ করতে পারি না, আমি সেই কাজের ভেতরে এমন এতটা এনগ্রোসড হয়ে যাই আমরা কখনো অন্যরকমভাবে ভাবি না। বলছেন এই যে যারা এই যে পাওয়ার যে ল যেটা বলছেন, যারা কায় মনোবাক্যে সর্বতা পবিত্র, প্রথম যে এটা বলছেন কায় মন এবং বাক্যে, শরীরে মনে এবং শব্দে, এই যে তিনটে ত্রিবিধ হচ্ছে, এই যে ত্রিবেণী সঙ্গ হওয়াটা কিন্তু খুব সহজ নয়। একবারে টাস্ক দিয়ে দিচ্ছেন সর্বদা পবিত্র, বলছেন তার কৃপা পেতে গেলে এইটা বলছেন, যারা কায় মনোবাক্যে সর্বদা পবিত্র, যাদের অনুরাগ প্রবল, দুর্বল অনুরাগে হয় না, তোমাকেই চাই, এই জগৎ সংসারের তোমাকে ছাড়া কিচ্ছু চাই না, ছোট বাচ্চা যেরকম ইয়ে করে থাকে, ভীষণ রকমের বায়না ধরে থাকে, আমার এটাই চাই, এটা ছাড়া আমি কিচ্ছু নেব না, কোনো কিচ্ছু আমার তার কম হলে আমার চলবে না, তোমাকেই চাই, এই যে তাকে চাই, এই যে আমার চাওয়ার তীব্রতা। তারপরে বলছেন যারা সদসদ বিচারবান এবং ধ্যান ধারণায় রত, যে যে জিনিস আমাকে আমার পথ থেকে সরিয়ে দেয় সেটিকে পরিহার করার মতো শক্তি, সেটা আসেই সদসদ বিচার করে, কোনটা গ্রহণ করব কোনটা বর্জন করব। এই দুটি জিনিস হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এত আবেগপ্রবণ হয়ে পড়ি যে মনে হয় যে কোনটাকে গ্রহণ করব, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এইটা তারা বুঝতে পারি না। এই সেদিনকে যাচ্ছিলাম, একজন ট্রেনের ভেতরেই আমাকে প্রণাম করে বসলেন, হ্যাঁ একেবারে সব 72 জন যাত্রী বসে আছেন তার মধ্যেই প্রণাম করলেন। আমি তার আবেগকে কখনো ছোট করছি না, আমার প্রতি তার ভক্তি ভালোবাসাকে তো ছোট করছি না, কিন্তু পাবলিক আমার আমার যে ভালোবাসা আমার যে শ্রদ্ধা সেটা এরকম পাবলিকলি জানালে অনেক সময় হয়তো টুটকো টাটকা কথা শুনতে হবে, কিন্তু তাতে আমাদের মন ভেঙে যেতে পারে। এটা কখনোই আমার যে প্রেম আমার যে ভালোবাসা সেটা 1-to-1 থাকা দরকার, এবং এই 1-to-1টা থাকে তখনই যখন আমরা এই সদসদ বিচার করি, কোনটা করণীয় কোনটা অকরণীয়, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এই বোধটা আমাদের যেন ভীষণ রকমভাবে থাকে। আর এই যখন সদসদ বিচার থাকবে তখন দেখবেন আমরা আমাদের সাধন ভজনেতে আমাদের নিষ্ঠাবান হই, সাধন ভজনে নিষ্ঠা হওয়াটা খুব জরুরি। আজ মনে হলো খুব সকাল থেকে জপ ধ্যান করলাম, আবার কালকে মনে না থাক কাল তো করেছি, ওই ফল কি কম হবে, ওই একবারে চলতে থাকবে, একদিন আমি মোরব্বা খেয়েছি, যেমন আজকে রসগোল্লা খেলে কালকে খাবার সময় দুপুরে খাবার সময় মিষ্টি লাগবে না, এটাও কিন্তু তাই, রোজ রোজ আপনাকে দোকানে যেতে হবে, রোজ রোজ রসগোল্লা আনতে হবে, রোজ রোজ খেতে হবে, পাতের শেষে যদি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু তাই করতে হবে, সাধন ভজনটা নিত্য নিয়মিত করা দরকার, তদের উপরে ভগবানের কৃপা হয়। দেখছেন তো কতগুলি কারণ বলছেন, এই কারণগুলোকে যদি আমরা অভ্যাস করতে পারি তাহলে দেখবেন আমাদের জীবনে ঈশ্বর ভিন্ন আর কোনো কিছুর স্থান নেই, আর কোনো কিছুর স্থান নেই, বাকি সব অসার হয়ে গেছে, এটা আমরা বেশ অন্তরে অন্তরে অনুভব করতে পারব। তবে কি এটাই একমাত্র সূত্র, তা বলছেন না, তার কৃপা, ঠাকুর কাকে কিভাবে কৃপা করেন, কাকে কিভাবে বদল করে দেন, সেটা আমরা কিছুতেই বুঝতে পারি না। এই স্বামীজি বলছেন এটাকে কি সুন্দর, বলছেন এ রহস্য বোঝা কঠিন, স্বামীজি বলছেন এ রহস্য বোঝা কঠিন, স্বয়ং স্বামী বিবেকানন্দের কাছে এটা রহস্যের মতো বোধ হচ্ছে, আমরা এটার কি ব্যাখ্যা করব।
কিন্তু শ্রীরামকৃষ্ণের দুটো কথার কথা বলেছেন তিনি। এক হচ্ছেন ঠাকুর বলতেন ঝড়ের ইঁটো পাতা হয়ে যা, আবার বলতেন তার কৃপা বাতাস তো বইছেই তুই পাল দে না। দুটোরই প্রয়োজন আছে, শরণাগতিরও প্রয়োজন আছে, পুরুষাকারেরও প্রয়োজন আছে। আমার আত্মচেষ্টা অবশ্যই থাকবে, কিন্তু আত্মনির্ভর কিন্তু ঈশ্বর নির্ভরতা একই সঙ্গে থাকা দরকার। আমি আত্মনির্ভর বলে জগৎ সংসারে সব কিছুকে উপেক্ষা করছি তা নয়, আমার শরণাগতি যদি ভাবনা থাকে তাহলে কোনো জিনিস হবে না। শ্রীরামকৃষ্ণের ভাষায় যে উঁচু জমিতে জল জমে না, জল সবসময় উঁচু জমি থেকে গড়িয়ে নিচু জমিতে চলে আসে। অতএব আমাকেও ধারণের যোগ্য হয়ে উঠতে হবে। এই ধারণের যোগ্য হয়ে উঠতে থাকলে করতে গেলে শরণাগতির প্রয়োজন আছে, ঠিক সেরকমভাবে ঈশ্বর নির্ভরতার প্রয়োজন আছে। এবং ঈশ্বর আত্মনির্ভর হয়ে যদি আমি এগোতে পারি তাহলে আমার হবে। মহাশয় এ তো খুব মহা কঠিন কথা, কোনো যুক্তি যেখানে দাঁড়ায় না, ঠিক কথা, এটাও করো ওটাও করো, তুমি তোমার খুব শরীর খারাপ হয়েছে তুমি টোটকাও করো আবার ডাক্তারকে গিয়েও দেখাও, দুটো করলে কি কখনো হয়, খানিকটা সেই রকম। আসলে উনি সব অপশান খুলে দিচ্ছেন, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে। স্বামীজি বলছেন যুক্তিগত যুক্তিতর্কের সীমা মায়াধিকৃত জগতে দেশকাল নিমিত্তের গণ্ডির মধ্যে। তিনি দেশ কালাতীত, তার ল বা নিয়মও বটে, আবার তিনি ল, তিনি দেশ কালাতীত, তিনি লয়ের বা নিয়মের বাইরেও বটে। প্রকৃতির যা কিছু নিয়ম তিনিই করেছেন হয়েছেন, আবার সে সকলের বাইরেও রয়েছেন। তিনি যাকে কৃপা করেন সে এক মুহূর্তে বিয়ন্ড ল বা নিয়মের বাইরে চলে যায়, সেজন্য কৃপার কোনো কন্ডিশন বা বাধা ধরা কোনো নিয়ম নেই। কৃপাটা হচ্ছে তার খেয়াল, তার জগৎ সৃষ্টিটাই তার খেয়াল। লৌকাবত্তু লীলা কৈবল্যম, তিনি যিনি খেয়াল করে এমন জগৎ সৃষ্টি গড়তে পারেন, যিনি খেয়াল করে এমন জগৎ গড়তে ভাঙতে পারেন, তিনি কি আর কৃপা করে মহাপাপীকেও মুক্তি দিতে পারেন না? তবে যে কারুকে সাধন ভজন করিয়ে নেন ও কারুকে করার না, সেটাও তার খেয়াল, তার ইচ্ছে। কাকে তিনি কৃপা করবেন, কাকে তিনি তুলবেন, সেটা তার ব্যাপার। আমি সবসময় একটা কথা বলে থাকি এইসব ক্ষেত্রে, যে ভগবানের কাজটা ভগবানই করুক, আমি তার দপ্তরে গিয়ে নাক গলানোটা না করাই ভালো। আমাকে তিনি যেটা বলে গেছেন আমি সেটা ঠিকঠাক মতো করতে পারছি না, এটা যদি আমি ঠিকঠাক মতো করতে পারছি কি না এই বিষয়ে যদি আমরা নিঃসন্দেহ হতে পারি, তাহলে দেখবেন জীবনটা গড়গড় করে চলছে, আমার জীবনে কোনো সমস্যা থাকছে না। তাঁর কাজ তাকে করতে দিন, তিনি কাকে কৃপা করবেন, তাকে ভালোবাসবেন, কাকে মাথায় রাখবেন, কাকে কোলে বসাবেন, এসব নিয়ে ভাবা ছেড়েই দিন। তিনি আমাকেও কৃপা করেছেন, আমাকেও তার কাছে এনে দিয়েছেন, এবার আমাকে সেই কৃপা যেটুকু কৃপা পেয়েছি সেটিকে ধারণের যোগ্য করে তুলতে হবে। এবং যত ধারণের যোগ্য হয়ে উঠবো আমরা, তত আমরা ভগবানের সমীপবর্তী হব। উপাসনা করার অর্থ, উপাসনা শব্দটার অর্থই হচ্ছে তাই, তার কাছে যাওয়া, তার কাছে বসা, তার সান্নিধ্য অনুভব করা। আমার কাজ আমাকে এগিয়ে এইটা করে যেতে হবে, তার কাজ তিনি আমায় কৃপা করতেও পারেন নাও করতে পারেন, সেখানে কিন্তু আমার কিছু বলার নেই, বলার থাকবেই না। আমার সত্যিই কিছু বলার ছিল না, তিনি আমায় যতটুকু করেছেন সেটিকে ধারণ করে রাখার ক্ষমতা, সেটিকে বিকশিত করে রাখার ক্ষমতা, সেটিকে আরও বেশি ফাইন করার, এটা আমার হাতে আছে, বাকিটা আমার হাতে নেই। মহাশয় বুঝিতে পারিলাম না, খুব স্বাভাবিক। স্বামীজি বলছেন বুঝে আর কি হবে, যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক, তাহলেই এই জগৎ ভেলকি আপনা আপনি ভেঙে যাবে। তবে লেগে থাকতে হবে, কামকাঞ্চন থেকে মন সরিয়ে নিতে হবে, সদাসদ বিচার করতে হবে। আমি কামকাঞ্চন থেকে আমি দেহ নই, এইরূপ বিদেহভাবে অবস্থান করতে হবে, আমি সর্বজ্ঞ আত্মা এটা অনুভব করতে হবে। এইরূপে লেগে থাকার নামই পুরুষাকার, এইরূপে পুরুষাকার সহায় তাতে নির্ভরতা আসবে, সেটাই হলো পরম পুরুষার্থ। স্বামীজি বলছেন বুঝে অত বেশি বোঝাবুঝি কাজ নেই, বুঝতে গেলেই জানেন তো আমাদের সময় নষ্ট হয়ে যায়, এটা আমরা কিছুতেই অনুভব করি না। বুঝতে গেলে আমরা যে সাধন পথ পাই, সাধন বস্তু পাই, সেই সাধন পথ সাধন বস্তুর কোনো রকম ব্যবহার করাই হয় না, আমরা প্রায় নিঃসম্বল হয়ে থাকি, যেখানে শুরু করেছিলাম সেখানেই হয়ে থাকি। ওর এগোচ্ছে, ও এগিয়ে যাচ্ছে, কেন হচ্ছে না? আমার মনে আছে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে গিয়ে বললাম যে আমি মালায় জপ ধ্যান করতে চাই,
তখন কলেজে পড়ি, 2-3 বছর হয়েছে মন্ত্র দীক্ষা হয়েছে। মহারাজ বললেন যে কেন আঙুলে মন ভরছে না? মহারাজ যেরকম বলতেন, কেন গো আঙুলে মন ভরছে না? আমরা না সবাইকে দেখি মালায় জপ করতে, আমি কেন পিছিয়ে থাকবো? খুব হাসলেন, বললেন এখন 1 বছর পিছিয়ে থাকো, পরে জপ করতে থাকো, যখন মনে হবে যে না তোমার এতে মন ভরছে না তখন আমার কাছে আসবে। সত্যি সত্যি ওনার কথাটা আমি আমি বলছি না, এখানে আত্মব্যাখ্যান করছি না, কিন্তু এই যে কথাটা বললেন না, মন ভরছে না, এই করে জপ করে রেখে যেন মন ভরছে না, আরও বেশি জপ করতে হবে। এই মন ভরছে না বোধ যখন সত্যি সত্যি এলো, তখন মহারাজকে বলা মাত্রই জিনিসটা হয়ে গেল। শুধু তাই না, মহারাজ তখন শরীর খুব ভালো ছিল, মহারাজ নিজেই আমার সামনে মালাটি জপ করে দিলেন। তাই নয়, আবার আমার আঙুলে হাত দিয়ে আমি এখনও সেই স্পর্শ অনুভব করতে পারি, উনি আমার হাত দিয়ে 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 ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, এইভাবে জপ করো, এইভাবে জপ করো, এইভাবে ঘোরাও, এরমভাবে মালাটা টানো। এই যে যখন মন ভরছে না এই বোধটা আসছে, তখন তার কৃপাও আসবে। স্বামীজি এই কথাটা বলছেন যে যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক, আমার কাজ ভগবানকে ডেকে যাওয়া, এবং ডাকতে ডাকতে কি হবে, তাহলেই এই জগৎ ভেলকি আপনা আপনি ভেঙে যাবে। কেন, কি করে ভাঙবে? যত আমি উচ্চ চিন্তা করতে থাকবো তত এই জগৎ ভেলকিটা কি জন্য হয়, সাদা কালো দুটো নিয়ে চিন্তা করি বলি জগৎটা ভেলকি লাগে, তাই না? জগতে যে ম্যাজিক, যে ম্যাজিশিয়ান শো দেখায়, নানা রকমের আলো লাগানো আছে, নিচে একটা ইয়ে আছে, একটা স্টেজ আছে, আমি যদি ম্যাজিকই না দেখতে চাই, জগৎ ম্যাজিশিয়ান আমায় ম্যাজিক দেখাবে কি করে? আমি যদি জগতের ভেলকিটাই না দেখতে চাই, জগতের ভেলকির যে মালিক জাদুকরের সাথে প্রেম করি, তাহলে কেন জগতের ভেলকি জাদু আমাকে দেখতে হবে? দেখতেই হবে না। তাই বলছেন যে তার সাথে লেগে থাক, তাহলে জগৎ ভেলকি আপনা আপনি ভেঙে যাবে। আমি ম্যাজিক দেখতেই গেলাম না, টিকিটও কাটিনি, অতএব আমার তো ম্যাজিক হলে কেমন হয় সেটা আমার জানারও প্রয়োজন নেই। এরপরে বলছেন, তবে লেগে থাকতে হবে, কামকাঞ্চন থেকে মন সরিয়ে নিতে হবে, সদাসদ বিচার করতে হবে, আমি দেহ নই এইরূপ বিদেহভাবে অবস্থান করতে হবে। এগুলো জানেন তো এক একটা প্রসেস। কামকাঞ্চন ওই যে বললাম, যেটুকু আছে আমার সেটুকুর ওপরে আমার চাই, অতিরিক্ত বাসনা, এটা থেকে আমি যদি আমার মনকে সরিয়ে দিতে পারি, 1 নম্বর, দেখবেন তখনই ধীরে ধীরে আমার ভেতরে সদসদ বিচার করতে থাকবে। মনকে সরাতে গেলে তো আমাকে সদসদ বিচার করতে হবে, যেটা দিয়ে আমার কিছু ভালো হবে কি, আমি কি এটা দিয়ে আমার কিছু লাভ হবে কি, দেখবেন আপনা আপনি সদসদ বিচার হবে। এবং যখন আমার এই সদসদ বিচার হবে, তখনই বোধ হবে আমি এই জগৎ সংসারে সবার থেকে আলাদা। দেখবেন তখন সে আমার মতো করে, আমি আর সকলের মতো জীবনযাপন করতে পারি না, আমার একটা নিজস্ব লাইফস্টাইল তৈরি হয়ে গেছে। তখন আমার বোধ হবে যে আমি একটা ইন্ডিভিজুয়াল, আমাকে ভগবান আলাদা করে তৈরি করেছেন, আমার একটা জীবন, আমার জন্য একটা আলাদা লক্ষ্য তৈরি করে রেখেছেন। এই বোধগুলো আসবে, এটা গ্র্যাজুয়াল প্রোগ্রেশন, এটা আসবেই আসবে, এটা না এসে যাবে না। তখন মনে হবে এই যে এটা অনুভব করতে, এইরূপ লেগে থাকার নাম হচ্ছে পুরুষকার, নিরন্তর। আজ মনে হলো, কালকে ঝড় জল বৃষ্টি তুফান এলো, আবার তার থেকে আমার মন চলে গেল, আবার মনে হলো, আবার ঝড় জল বৃষ্টি তুফান হলো, তার থেকে সরে গেল। এই যে নানা অবস্থায় নানা রকমের জিনিস হতে থাকছে, নানা বোধ হতে থাকছে, এইগুলো আমার তখন চলে যাবে, ধীরে ধীরে আমার মধ্য থেকে চলে যাবে। এই যে চলে যাওয়া, নিরন্তর জিনিসটার সাথে লেগে থাকা, প্রকৃতির সঙ্গে লড়াই করে আদর্শনিষ্ঠ হয়ে থাকা, এটাকে বলছেন পুরুষকার, ছেলের চেহারা নয়, চেষ্টা, দৃঢ়তা। আর এটি, এই পুরুষকার সহায় যখন তাঁতে নির্ভর আসবে, তিনি ভিন্ন আর জগৎ সংসারে কেউ নেই, তোমা বিনা আর এ জগতে মোর কিছু নাই, কিছু নাই গো, আমার উপরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, এই বোধটা যখন আসবে তখন এইটা পরম পুরুষার্থ। স্বামীজি আবার বলিতে লাগিলেন, তার কৃপা তোদের প্রতি না থাকিলে তোরা এখানে আসবি কেন? ঠাকুর বলতেন, যাদের প্রতি ঈশ্বরের কৃপা হয়েছে তারা এখানে এখানে আসবেই আসবে, যেখানে সেখানে থাক বা যাই করুক না কেন, এখানকার কথায় এখানকার ভাবে সে অভিভূত হবে। তোর কথাই ভেবে দেখ না, যিনি কৃপা বলে সিদ্ধ, যিনি প্রভুর কৃপা সম্য বুঝেছেন, সেই নাগমশায় সঙ্গলাভ কি ঈশ্বরের কৃপা ভিন্ন হয়? অনেক জন্ম সংসিদ্ধ ততোয়াতি পরাম গতিম, জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকলে তবে এমন মহাপুরুষের দর্শন লাভ হয়। শাস্ত্রে উত্তমা ভক্তির যে সকল লক্ষণ দেখা যায় নাগমশায়, সেগুলি সব ফুটে বেরিয়েছে।
এই ভক্তির যে সকল লক্ষণ দেখা যায় নাগমশাইয়ের মধ্যে সব ফুটে বেরিয়েছে। ওই যে বলে ত্রিনাদপি শুনিছে না, তা একমাত্র নাগমশাইকেই প্রত্যক্ষ করা গেল। তাদের বাঙাল দেশ ধন্য, তোদের বাঙাল দেশ ধন্য, নাগমশাইয়ের পাদস্পর্শে পবিত্র হয়ে রয়েছে। আমার সুযোগ হয়েছিল নাগমশাইয়ের বাড়িতে যাওয়া দেহভোগে। এখনও বাড়িটা একদম এরকমভাবে আছে, কিন্তু বাড়িটা তিন টুকরো হয়ে গেছে। 1951 সালে যখন দাঙ্গা হয় তখন ওখান থেকে সমস্ত হিন্দুদের সরিয়ে দেওয়া হয়, হিন্দুরা চলে যান। তারা আবার ফিরে আসেন 1957 সালে। যখন 1957 সালে তারা ফিরে আসেন, মাস্টার নাগমশাইয়ের বাড়িটা দেখেন তিন টুকরো হয়ে গেছে। সামনের যে সেরেস্তা সেটা হাসপাতালে রূপান্তরিত করে, তার সঙ্গে একটু অ্যাডিকশন করে হাসপাতাল করা হয়েছে। নাগমশাইয়ের তার স্ত্রী যেখানে মারা গেছিলেন, যেখানে দাহ করা হয়েছিল, যেখানে তাদের অস্থিটা দফন করা হয়, সেই জায়গাটা আইল্যান্ডের মতো আছে। তার দুদিক দিয়ে বাস, গাড়ি, অন্যান্য কিছু চলে, আর খুব সামান্যটাই নাগমশাইয়ের বাড়িটা, কিন্তু একদম অরিজিনাল। ভদ্রলোক সেই 1957 সাল থেকে 1955-56 সাল থেকে ব্যবহার করছেন। আর এটা খুব সম্ভবত 1997-98 সালে ভক্তদের হাতে আসে, ভক্তরা কেনেন বাড়িটা, অক্ষরানন্দজি চেষ্টা করে এটা কেনা হয়। কিন্তু মজার কথা হলো ভদ্রলোক বাড়িটার এতটুকু বদল করেনি। বাড়িটা যে অবস্থায় নাগমশাই স্ত্রী যেরকমভাবে ব্যবহার করতেন ঠিক সেরকম, সেই বাইরের দিকের কাঠের সিঁড়ি, টিনের ঘর, টিনের শাল, যা কিছু, শুধু অতিরিক্ত অ্যাডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই গঙ্গাটিকে একটুখানি চতুর্দিকে তার একটু চবুতরা করা হয়েছে, চিৎচির করে জল বেরোয় সেটা দেখা যায়। এইরকম এক অদ্ভুত প্রশান্তি আসে নাগমশাইয়ের বাড়ি থেকে। এইরকম মানুষের সঙ্গ, এটা আমাদের তো খুব, আমরা যখন আমাদের গুরুদের কথা ভাবি, অন্যদের কথা ছেড়েই দিন, নিজেদের গুরুদের কথা ভাবি, যখন তাদের কৃপার কথা ভাবি, তখন যত যখন তাদের দিব্য জীবনের কথা ভাবি, তারপরে আয়নাটা সামনে রেখে নিজেকে দেখি, তখন আমাদের মনে হয় না যে আমরা এর সঙ্গে সঙ্গ পাওয়ার যোগ্যই ছিলাম না, একে ছোঁয়ারই আমার যোগ্যতা ছিল না, কিন্তু তবু ঈশ্বরের কৃপা তার মধ্যে এসেছে, তার মধ্যে দিয়ে আমি ভগবানকে ছোঁয়ার সুযোগ পেয়েছি, আমি কোনো অংশে কম নই। তখন দেখবে নিজের ভেতরে একটা খুব বিশ্বাস আসে। আমার নিজের যখন খুব সমস্যা হতো, মনে হতো যে আমি বোধহয় আর পেরে উঠছি না, তখন আমার মনে হতো সেই স্পর্শটা পাওয়ার চেষ্টা করতাম। ভূতেশানন্দজি মহারাজ বা সব গুরুরাই দীক্ষা দেওয়ার সময় একটা পবিত্র বস্তু ছুঁয়ে দেয়, হয় সেটা ঠাকুরের অস্থি না হলে সেটা মায়ের অস্থি। বারবার আমি নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করতাম, ঠাকুর এবং মায়ের স্পর্শ হচ্ছে পরশ পাথরের স্পর্শ, পরশ পাথর আমায় স্পর্শ করেছে। আমি বুঝতে পারছি না আমার গায়ে খানিকটা ধুলোমালা লেগেছে বলে, যে আমি যে সোনার মূর্তি সেটা তো আমাকে বুঝতে হবে। তিনি স্পর্শ করে আমার লোহার মূর্তিটাকে সোনায় কনভার্ট করে দিয়ে গেছে। আমার কাজ হচ্ছে পলিশ টলিশ করে ঝকঝকে তকতকে করে রাখা, যেরকম বিয়ের যে অলংকার পেয়েছেন মাঝামাঝি পরার পরে আপনারা সেই ভালো করে মুছে টুছে তুলে রাখেন না, ঠিক সেই রকম সাধন ভজন হচ্ছে মুছে টুছে তুলে রাখা। আর এই বিশ্বাস রাখা আমার কাছে সেই সোনার অলংকারটি আছে, আমি সেই সম্পদশালী এটা বোধ করে রাখা। বলিতে বলিতে স্বামীজি মহাকবি গিরিশচন্দ্র ঘোষের বাড়ি বেড়াইতে আসিতে চলিলেন, সঙ্গে স্বামী যোগানন্দ ও শিষ্য। গিরিশবাবুর বাড়িতে উপস্থিত হইয়া উপবেশন করিয়া স্বামীজি বলিতে লাগিলেন, জিসি মনে আজকাল কেবল উঠছে এটা করি সেটা করি, তার কথা জগতে ছড়িয়ে দিই ইত্যাদি। আবার ভাবি এত যে ভারতে আরেকটি এতে বা ভারতে আরেকটি সম্প্রদায় সৃষ্টি হয়ে পড়ে, তাই অনেক সামলে চলতে হয়। কখনো ভাবি সম্প্রদায় হোক, আবার কখনো ভাবি না। তিনি কারোর ভাব কদাচ নষ্ট করেননি, সমদর্শিতাই তার ভাব। এই ভেবে মনের ভাব অনেক সময় চেপে চলি, তুমি কি বলো? গিরিশবাবু বলছেন, আমি আর কি বলবো, তুমি তার হাতের যন্ত্র, যা করাবেন তাই তোমাকে করতে হবে। আমি অত শত বুঝি না, আমি দেখছি প্রভুর শক্তি তোমায় দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন, সাদা চোখে দেখছি। স্বামীজি বলছেন, আমি দেখেছি আমরা নিজের খেয়ালে কাজ করে যাচ্ছি, তবে বিপদে আপদে অভাবে দারিদ্রে তিনি দেখা দিয়ে ঠিক পথে চালান, গাইড করেন, এইটা দেখতে পাচ্ছি। কিন্তু প্রভুর শক্তির কিছুমাত্র ইয়াত্তা করতে পারলুম না। এটা কিন্তু একেবারে শুধু স্বামীজির জীবনের গল্প নয়, আপনারা যারা ভক্ত তারাও আপনারা অনুভব করতে পারেন। আমরা অনেক সময় যখন নিজের এতে চলি তখন মনে হয় যে আমিই সব করি, কিন্তু বিপদ আপদ এলে তাঁর শক্তি, তাঁর কৃপা যে আমাদের সকলের প্রতি প্রকাশিত হয়, তিনি যে আমাদের প্রতি তার যে কৃপা হাতটি বাড়িয়ে রাখেন, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। এবং যখন অনুভব করি তখন ভাবি যে তাঁর কৃপার কত শক্তি,
এবং সেই তাঁর যে কৃপা অনন্ত সেটা কিন্তু আমাদের বোধ আসে। আমরা কিন্তু কোনোদিনই সেই তার কৃপার অনন্ত কৃপার কোন রকম ধারণা করতে পারবো না। গিরিশবাবু বলছেন, তিনি বলেছিলেন সব বুঝলে এখনই সব ফাঁকা হয়ে পড়বে, কে করবে কারেই বা করাবে। গিরিশবাবু বলেছিলেন ঠাকুরের কথা যে সব যদি বুঝে যায় সেই ইয়ের মতো অবস্থা হবে, হৃদয়রামের মতো। হৃদয়রাম দেখলেন ঠাকুর জ্যোতির্ময়স্বরী, তিনিও জ্যোতির্ময়স্বরী, তিনিও পূর্ণ নন, ঠাকুর পূর্ণ, তিনি তার খণ্ড। নিজের আপন আত্মসত্তা থেকে হৃদয় করে পাগল হয়ে গেলেন, বললেন ও রামকৃষ্ণ তুমিও যা আমিও তাই, আমরা এখানে কি করছি, চলো যাই দেশে দেশে গিয়ে ভগবানের কথা প্রচার করি। তখন ঠাকুর দেখলেন খুব বিপদ, আমাকে তো পাগল বলেই, এখন হৃদয়রাম এরম করলে একেও পাগল বলবে, এরও চাকরিটা যাবে। ঠাকুর তাড়াতাড়ি বলছেন কাপড়টাকে ভালো করে মেয়েদের দিয়ে চটি জুতো চটচট চটচট করে এসে তাকে স্পর্শ করে দিয়ে তাকে শান্ত করে দিলেন। তার ভেতরে এই যে দেশে দেশে গিয়ে কাজ করবে সেটা একেবারে কেড়ে নিলেন, সেই কথাটা যেন একবারে হচ্ছে। বলছেন সব বুঝলে এখনই সব ফাঁকা হয়ে পড়বে, কে করবে কারেই বা করাবে। এই ইয়েতে ইনি এসেছেন আমাদের হৃদয়রাম ঠাকুরের কাছে, সমাধি যাতে তার হয়, অনুভূতি যাতে হয় সেটির জন্য প্রার্থনা করছেন। ঠাকুর মহাবুদ্ধিমান লোক, বলছে দেখ আমার তো এই অবস্থা দেখছি, তুই আছিস বলে তো মুখে জল পড়ছে, যদি তোরও এরকম অবস্থা কে কার মুখে জল দেবে বল। কি সুন্দর, দেখুন এই যে সব বুঝে গেলে একবারে সব খালি হয়ে যাবে, কে কি করবে তার ঠিক নেই। শেষ হচ্ছে এই প্রসঙ্গে এইভাবে। এইরূপ কথাবার্তার পর আমেরিকার প্রসঙ্গ হইতে লাগিল। গিরিশবাবু ইচ্ছা করিয়াই স্বামীজির মন প্রকারান্তরে ফিরাইয়া দিলেন। এইরূপ করিবার কারণ জিজ্ঞাসা করায় গিরিশবাবু অন্য সময় আমাকে বলিয়াছিলেন, ঠাকুরের শ্রীমুখে শুনেছি এইরূপ কথা বেশি কইতে কইতে ওর সংসার বৈরাগ্য ও ঈশ্বর উদ্দীপনা হয়ে যদি একবার স্বস্বরূপের দর্শন হয়, সে যে কে এ কথা যদি জানতে পারে তবে আর এক মুহূর্ত তার দেহ থাকে না। তাই দেখিয়াছি সর্বদা ঠাকুরের কথাবার্তা কইতে আরম্ভ করলে স্বামীজির সন্ন্যাসী গুরুভ্রাতৃগণ প্রসঙ্গান্তরে তাহার মনোনিবেশ করাইতেন। সে যাহা হোক আমেরিকা প্রসঙ্গ করিতে করিতে স্বামীজি তাহাতেই মাতিয়া গেলেন। ওদেশের সমৃদ্ধি, স্ত্রীপুত্র, স্ত্রীপুরুষের গুণাগুণ, ভোগবিলাস ইত্যাদি নানান কথা বর্ণনা করিতে লাগিলেন। এটা আমরা দেখেছি মায়ের জীবনেও দেখি। হরি মহারাজ বলছেন না যে মায়ের কাছে যাচ্ছ, মায়ের কাছে যাচ্ছ, রুদ্রাজিকা ভারতী প্রাণমাতাজিকে বলছেন যে মন আমরা কণ্ঠে তুলে উঠতে পারি না, মা রাধু রাধু করে সেই মনটাকে নামিয়ে রেখেছেন। এই মহাপুরুষদের এটাই কথা, এই যে নানা রকমের কাজ করেন, আমরা মহাপুরুষদের দেখার খুব কাছ থেকে দেখার, শ্রীরামকৃষ্ণের প্রতিনিধিদের খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল, তাদের সঙ্গে কাজ করারও সৌভাগ্য হয়েছিল। দেখেছি যখন এই উচ্চ ভাবেতে তারা থাকেন, তারা একটা অন্য জগতে অন্য রাজ্যে যেন বিচরণ করে। নাহলে ভেবে দেখুন, প্রেসিডেন্ট জিজ্ঞাসা করছেন আচ্ছা পায়ে হেঁটে ঠাকুরকে প্রণাম করলে বেশ কম সময় লাগে, না গাড়িতে করে ঠাকুরকে প্রণাম করলে কম সময় লাগে। এই যে ধারণাটা, এটাই তার কাছে একবারে এই জাগতিক যে ধারণাটা সবটাই তার কাছে মিথ্যে হয়ে গেছে। তিনি বুঝতেই পাচ্ছেন না কেমন একটা ভাবে তিনি আছেন। আমি তো খুব হতবাক হতাম। আত্মস্থানন্দজি ব্রহ্মচর্য দীক্ষা দেবেন, জিজ্ঞেস করছেন হ্যাঁ রে আমি ঠাকুরকে প্রণাম করে চলে এলাম, আর এই অল্প বয়সী ছেলেগুলো এখন এলো না। আমি থামানোর জন্য বললাম যে আপনি তো গাড়ি করে প্রণাম করলেন, ওরা তো পায়ে হেঁটে প্রণাম করলেন, এমনি এমনি করে কাছে ডাকছেন। তবে কানের কাছে ফিস ফিস করে বলছেন হ্যাঁ রে গাড়ি করে প্রণাম করলে কি তাড়াতাড়ি হয় না পায়ে প্রণাম করলেন? গাড়ি করে প্রণাম করলে অবশ্যই তাড়াতাড়ি হয়, আপনি তো গাড়ি থেকে নামলেন না, হাত এমনি করে জোর করলেন চলে এলেন, গাড়ি ঘুরলো চলে এলো, ওরা তো পায়ে হেঁটে প্রণাম করছেন। বলুন ও আচ্ছা তাই না কি রে, তাহলে করুক করুক করুক। এই যে একটা মানুষ, আমাদের অনেক সময় মনে হয় তিনি বোকা হয়ে গেছেন, তা না, এই জগৎটা তার কাছে মিথ্যে হয়ে গেছে। ওই কারণে আমরা নানা কিছু দিয়ে মহারাজকে ভুলিয়ে রাখতাম, মেলা থেকে পুতুল কিনে দিয়েছি, মেলা থেকে আমরা গণেশের মুখোশ কিনে দিয়েছি, মহারাজ বাচ্চা ছেলের মতো পরের দিন যতবার সবাই প্রণাম করছেন মহারাজ মুখোশটা একবার করে মুখের সামনে ধরছেন, দেখবেন একটা ছবি আছে, এই মুখোশটা সাধুরা কিনে দিয়েছিল, মুখোশ, তারপরে এই ছোটো টেডি বেয়ার, তারপরে ফুটবল, সেই ফুটবলটা লাগালেই মাটিতে ফেললেই ওটা উঠবে, কিন্তু একটা আলো হবে, প্রত্যেকবার আলাদা আলাদা আলো, সে মহারাজের সে কি আনন্দ, আরেকবার কর আরেকবার কর আরেকবার কর। তার মানে কি তিনি ছোট শিশু হয়ে গেছেন? তা নয়, এই যে জগৎটা যা নিয়ে আমরা মেতে আছি এটা তাঁর কাছে মিথ্যে হয়ে গেছে, এটাই হওয়ার জন্যই এত চেষ্টা। স্বামীজি যখনই ঠাকুরের ভাবে ভাবিত হয়ে যাচ্ছেন
তখন সেই তার মধ্যে ডুবে যাচ্ছেন। তার ভয় হচ্ছে, যদি যিশুর ভয় হচ্ছে যিনি তো আসল স্বরূপটা জানতে পারে। বলরাম মন্দিরে নয়, এই বেলুড় মঠে নিয়ে আসা হলো আমাদের একে রাজা মহারাজকে। সেখানে রামলাল দাদা এসে গান গাইছেন, তিনি গান শুনতে চেয়েছেন, হাত নাড়ি নাড়ি গাইছেন, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে তুইয়ের মতো, ও তোর মন মানে তো থাকবি সেথা, নেইলে আসবি তো ঠাকুর। রাজা মহারাজ খুব এনজয় করছেন সেই গানটা। রামলাল দাদা ভাবলেন তাহলে তো দারুণ হয়েছে, সেই ঘুরে ঘুরে সেই কাপড় ওই উত্তরীয়টাকে শাড়ির মতো ঘোমটার মতো করে তিনি সেই নাচছেন, গোপীভাবে নাচছেন আর ঘুরছেন রাজা মাঝে চতুর্দিকে। নির্বাণানন্দজির স্মৃতি কথায় আছে, রাজার মাঝে মুখটা আস্তে আস্তে থমথমে হতে থাকলো, এক সময় শান্ত হয়ে গেল, গান থেমে গেল, রাজা মহারাজ যেন একটা কোন অন্য রাজ্যে রওনা দিলেন। এবং তারপরে তার কিছুদিনের মধ্যে শরীর চলে গেল, তিনি তার স্বস্বরূপকে দর্শন করলেন, তখন এই জগৎটা এটা মিথ্যা বোধ হয়ে গেল, একবারে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিলেন আর রওনা দিলেন স্বস্বরূপের প্রতি। এটি আমাদের, এগুলো আমরা যত শুনবো এগুলো আমাদের জীবনে আমাদের যেন গতি হয়। স্বামীজি যেরকম বলছেন তার কৃপার কোনো কন্ডিশন হয় না, একদম সত্যি কথা, কৃপার কন্ডিশন হয় না। আমরা কন্ডিশনাল লাভ কিচ্ছু চাইব না, আত্মশক্তিতে যেন বলিয়ান হই, তাকে যেন বাধ্য করতে পারি আমার কথায় যেন তিনি নেমে আসেন, যেন তিনি আমার বোধে বোধ থাকেন, আমাকে যেন তিনি অনুভব করতে পারেন, আমার ব্যথা যেন তিনি অনুভব করতে পারেন। একই সঙ্গে আমরা যেন মনে কোনো উপায় হয় যে তিনি ছাড়া এই জগৎ সংসারে আর কেউ নেই। খেদা বোঁচা পচা যতই আমাকে গোলাপ ফুল দিয়ে বলুক যে তোমাকে আমি সারা জীবন ধরে রাখবো, কোনো মানুষ কারোর সাথে সারা জীবন চলতে পারে না, একমাত্র ঈশ্বর চলতে পারেন। তাই যিনি চলতে পারেন তার শরণাগত হওয়াটাই ভালো। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসিনামি টে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।